नमस्कार बंधुरा, रसना तृप्ति चैनेले तुम्हारे सकल के स्वागत। आज के तुम्हारे तेतुले टक मिष्टी चाटनी बनिए देखाबो। तो चलो रेसिपिटा शुरू करछी। अच्छा देखो, तेतुलेर मिष्टी चाटनी बनानोर जोन्नो एखाने प्रथमे आमी 50 ग्राम तेतुल निये सेटाके आध घंटा धरे एइभावे भिजिए रेखेछी। एबारे कि करब, এইবারে এরম একটা ছাঁকনির সাহায্যে, এটা যেহেতু তোমার সিডস রয়েছে তেঁতুলগুলোতে, তো সিডসটা আমি পাল্পটুকু নেব আর সিডসটাকে আলাদা করে দেব। সেই জন্য ভালো করে এই পাত্রটা থেকে আমি এরকমভাবে চিপে চিপে যতটা পাল্প নেওয়া যায় নিতে হবে, এবং তার জন্য এখন আবারও সামান্য একটু জল আমি মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে পাল্পটাকে বের করে নিতে হবে। अच्छा देखो, आमी एकदम तेतुलटार दानाटा आलादा करे एकटु जल मिशिए, माने जतटा जल दिए आमी करब, कारण ई जलटाके आबार आमाके घन करते हबे ओवेने निये, तो सेई मतन आमी जल दिए पुरो तेतुलेर पाल्पटा आमी बेर करे निएछि। अच्छा एबारे आमी एकटा गैस जालिए निएछि, कड़ाईटा गरम करते दिए दिएछि। एबारे एई सामान्य एकटुखानि एक चामच मतन तेल आमी एड करे दिलाम। अच्छा तेलटाके একটু গরম হতে টাইম দিতে হবে। তেলটা অলমোস্ট গরম হয়েই এসেছে, তার কারণ কড়াইটাকে আমি গরম করেই রেখেছিলাম। প্রথমে আমি একটা ছোট বাটি, দেখো এই রকম একটা বাটিতে এতটা পরিমাণে আমি আমসত্ত্ব নিয়ে নিয়েছি, এবং আমসত্ত্বটা এরকম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এটা কোনো অসুবিধা নেই, এর থেকে বড় সাইজও তোমরা রাখতে পারো। এই আমসত্ত্বটা প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমসত্ত্বটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখো আমসত্ত্বটা একটু কালারও চেঞ্জ হয়েছে, এবং আমি এটাকে এরম এরকমভাবে বেশ খানিকটা ঘেঁটেও দিচ্ছি, তার কারণ আমসত্ত্বটা ঘেঁটে গেলে অল্প অল্প দানা যে মুখে পড়বে তাতে খেতে বেশ ভালো লাগবে। এবারে পুরো এই তেঁতুলের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা এবারে এটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমাকে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার সময় মাথায় রাখবে একটা জিনিস, এটা কিন্তু শুকিয়ে একটু গাঢ় চাটনি যেহেতু হয়, যেগুলো মিঠা চাটনি হয় দেখবে ভেলপুরির দোকানে পাওয়া যায় বা ফুচকার দোকানে দই ফুচকার সাথেও দেওয়া হয়, সেগুলো কিন্তু গাঢ় হয়, খুব ঠিক চাটনি, তো সেই জন্য নুনটা আমাকে বুঝে দিতে হবে। তোমরা যতটা পরিমাণে বাড়িতে করবে সেই অনুযায়ী নুনটা দেবে। তো আমি এখানে কিন্তু বিট নুন ব্যবহার করলাম, আমি কিন্তু এমনি নুন যেটা রান্নায় ব্যবহার করা হয় সেই নুন ব্যবহার করিনি। আচ্ছা অল্প অল্প করে ফুটছে, এই অবস্থায় বিট নুনটা দেওয়ার পরে দেখো এটা কিন্তু টক মিষ্টি ঝাল হয়, তো সেই জায়গা থেকে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি এইভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কাটা এক চামচ অ্যাড করে দিলাম। আচ্ছা একইভাবে এখানে দেখো ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে এইভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, সেটাও এক চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এগুলোকে মিশিয়ে দিতে হবে। আচ্ছা এই চাটনিটা বানানোর জন্য গ্যাসটা কিন্তু সবসময় হাই করা থাকবে, গ্যাস লো করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা এবারে এই ছোট বাটির দেখো এক বাটি আমি গুড় নিয়েছি, পুরো জিনিসটাই কিন্তু গুড়ে হবে, ওই যে একটা লালটে কালার দেখা যায় সেটা মেনলি কিন্তু গুড়ের জন্যই, চিনি আমি ব্যবহার করব না। প্রথমে আমি এই পুরো গুড়টা দিয়ে দিচ্ছি, তো আমি কিছুক্ষণ এটা গুড়টা মিশে যাওয়ার পরে একটু টেস্ট করে নেব, যদি আমার মনে হয় যে আরেকটুখানি লাগবে সেক্ষেত্রে আমি আবার একটু মিশিয়ে দেব। দেখো একদম ফুটছে টকবক করে, এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, যদিও পুরোটা এখনও হয়নি তো আরও কালার চেঞ্জ হবে। এই অবস্থায় আমাকে যেটা করতে হবে, গুড়টা যেহেতু দিয়ে ফেলেছিলাম তো আমাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে মিষ্টির পরিমাণটা ঠিক আছে নাকি আমাকে আবারও একটু দিতে হবে। না মিষ্টির পরিমাণটা একদম ঠিক আছে, তার মানে দেখো 50 গ্রাম তেঁতুলের জন্য কিন্তু এই রকম ছোট বাটির যে এক বাটি, দেখো বাটির সাইজটা দেখে নাও, এই যে এক বাটি যে আমি গুড় নিয়েছিলাম সেই মাপটাই ঠিক, কারণ এরপরে এটা আরেকটুখানি যখন টেনে যাবে তখন আরও গুড়টা ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা আর একটা কথা বলি, আমি এখানে আমসত্ত্ব অ্যাড করেছি তার কারণ গ্রেভিটার খুব সুন্দর টেস্ট হয়,
এবং আমসত্ত্ব দিলে ওই আমসত্ত্বটা যখন মুখে অল্প অল্প করে পড়ে তখন খুব ভালো লাগে, খুবই সামান্য সামান্য পড়বে, কারণ আমসত্ত্ব নরম জিনিস, ওটাও যথেষ্টই গলে যায় এবং থিকনেসটা বাড়াতেও সাহায্য করে, সেটা তো বললামই। তো তোমরা যদি চাও আমসত্ত্বটা অবশ্যই স্কিপ করতে পারো, আর যদি কেউ চাও আমসত্ত্বের সাথে খেজুরও অ্যাড করতে পারো। একইভাবে খেজুরটা দানাটা ছাড়িয়ে নেবে, নিয়ে খেজুরটা কুচিয়ে এইভাবে প্রথমেই তেলে ওই খেজুর বা আমসত্ত্ব যাই হোক দিতে পারো, দুটো একসাথে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দেখো আমার মিষ্টি তেঁতুলের চাটনি একেবারে রেডি হয়ে গেছে এবং আমি বাটিতে এটাকে সার্ভও করে দিয়েছি। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর আমি একেবারেই লোভ সামলাতে পারছি না, আজকে ভিডিওটা খুব বেশি দূর টানতে পারবো না, তার কারণ প্রচুর জিভে জল চলে আসছে। তো এটা ফুচকা, ফুচকার সাথে খেতে পারো, দই ফুচকার সাথে খেতে পারো, সিঙাড়ার সাথে খেতে পারো, সেটা আগেই একবার বলেছি তোমাদেরকে, যে কোনো রকম কিছুর সাথে মিষ্টি চাটনিটা ইউজ করতে পারো। এবং 5 থেকে 6 দিন এটা ফ্রিজে স্টোর করাও যাবে, যদিও ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে, কোনো অসুবিধা নেই। তো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো তাহলে আসি, আগামী দিন অন্য কোনো আবারও চটপটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। নমস্কার।